তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসো, সবাই ভালো আছো, আমি একদম বিন্দাস। কিন্তু 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 ম্যামনি, আই ম্যামনি, মানে এই নামটা ধরে কে যেন রাখে। ও আচ্ছা, আমার কন্টেন্ট শুরু। যার হাজবেন্ড আবার ধোপা, নেই তার চুল তাই বাঁধে না সে খোপা, দেখলে ব্যাপারটা সেরকম। আচ্ছা, আই ম্যামনি, আই, এত টাকা কোথা থেকে পাচ্ছিস? কোথা থেকে? তোর হাউড়ির বুঝি গুপ্ত ধন আছে? দেখলি তো, ওয়াইটির সবচেয়ে বড় কুটকাচালি কুইন, যে কিনা করতে করতে নাকের ওই বড় বড় ফুটোগুলো নিয়ে প্রত্যেকের বাড়ির হাড়ি শুকে বেড়ায়, বুঝতে পেরেছিস? তার কিন্তু বাড়িতে তার একার জন্য হাড়ি চড়ে, ফ্যামিলিতে কিন্তু চারটে লোক, কিন্তু হাড়ি চড়ে তার জন্য একার। দু পিস তেলাপিয়া মাছ, 250 মাংস খালি সে একা খায়, কারণ সে তার শ্বশুর শাশুড়ির সাথে খেতে পারে না। এক তো দেখ, নাতি নাতনির মুখ দেখাতে পারিনি, এটা একটা লজ্জার বিষয়। উপরন্তু শহুরের ওপর বাটপাড়ি করে লকডাউনের সময় শ্বশুরকে নিংড়ে খেয়ে এখন কিন্তু নিজে ইনকাম করছে সেই দমে, আমি খেতে পারি না, আমি খেতে পারি না, তোমরা একটু জানো আমি খেতে পারি না, খেতে পারি না, খেতে পারি না করতে করতে ও কিন্তু সব খায়। কিন্তু হাড়িটা আলাদা, যেমন আলাদা ফ্রিজ এলো, যেমন আলাদা মিক্সার গ্রাইন্ডার এলো। উফ, আহারে কি কষ্ট! হ্যাঁ, যে পোষ্যটার জন্য মাংস আনতে বারবার করে আমি ওপরের ফ্রিজে যাব। আমার পায়ে তো মেহেন্দি পড়া, মেহেন্দি তো হাতে পড়ে কিন্তু পায়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি ওর ওই গতরে যে সুটকি মার্কা গতরটা, ওটাকে গতর ঠিক বলে না, নিয়ে যাওয়ার গতর, তার গতর কই দিকে, তো যাই হোক, সেটার মধ্যে ঘুম ধরছে, জং ধরছে, কী করে সিঁড়ি বাইয়া উঠবে? কিন্তু দেখো, ছাদে যাওয়ার সময় 10 বার করে পিট 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 করতেই থাকে। তো বলি, আই ম্যামনি, বলি তোর হাউড়ির নোপর নজর পড়ছে, ওই যে ওই যে ওই যে নিজেই হাউড়ির লোকে বিতাড়িত, যে হাউড়িরে করছে বিতাড়িত, আর যারে তার হাউড়ি করছে বিয়েতে আড়িত, এইরকম একজন খুব চিন্তায় পড়ে গেছে যে তোর শাশুড়ি, সরি তোমার শাশুড়ির অনেক পয়সা, বুঝতে পেরেছো? সে পুরো ক্যালকুলেশন লাগিয়ে নিয়েছে, আবার এটাও হিসাব করে নিয়েছে ওর শ্বশুর মরলে পরে কী হবে। মানে শ্বশুরকে জ্যান্ত মেরে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে এতদিন কনিকার শ্বশুরকে নিয়ে টানা টানি করে পেট ভরেনি, এখন ম্যামনির শ্বশুরকে নিয়ে টানা পড়েন পড়েছে। কোথায় চাকরি করতো, কত টাকা পেনশন পেত, এখন হাফ পায় কি এখন ফুল পায়? তুই সমস্তটা বার করবি বুঝি, সব জানিস? ও আচ্ছা, এখন তোকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, একটা মাত্র ছেলের বউ, সব সুখ মামনি পাচ্ছে, আর আমি অ্যান্টনির পাশে সুরানি হাসে, আর সুরানির পাশে সুরানির শ্বশুর শাশুড়ি কাঁদে। ঠিক তাই, জানিস তুই তো আবার শাশুড়ির একটা মাত্র ওনলি ওয়ানখানা বৌমা হয়েও কিসুর অধিকারিনী না, বুঝতে পারছিস? তুইও সেটা জানিস, কিসুর অধিকারিনী না, ওই নিচে জল ওঠা ভাপা মার্কা মেঝের মধ্যে তোকে থাকতে হয়, বুঝতে পেরেছিস? অসুস্থ হয়ে দুবেলা রান্না করতে হয়, তবুও ওপর থেকে এক বাটি খাবার আসে না। হ্যাঁ, ও রে ওয়াইটি রে ছিনল রে, কী অবস্থা তোর সংসারের? হ্যাঁ, স্বামীটা হলো একদম স্পাইনলেস, একদম ম্যামনির বরের মতন লুচ্চালা ফাঙ্গা বড়ির দিক দিয়ে। তুই তো আবার ম্যামনির বড়ি দেখিস, বরের ভালো কইরা দেখা গদ তোরা সুন্দরী কমলা নাচে, তো তুই তো ভালো করে দেখিস, কিন্তু বিশ্বাস কর ওই দুটোকে যদি পাশাপাশি রাখা হয় বলবি মায়ের পেটের ভাই। ঠিক কইছি, আমি কইলাম না, ওর গর্দানটা ওরে লাগাবি, বডি একখানাই থাকুক, দেখবি অ্যাকুরেট, সেম টু সেম একদম ডিট্ট। তাহলে ভাব কত মিল, তুইও একটা ছেলের বউ, ও একটা ছেলের বউ, কিন্তু দেখ তোর শাশুড়ি তোর মুখে ক্যাক করে লাথি মারে, কিন্তু ওর শাশুড়ি ডেকে ডেকে। আচ্ছা, তুই বললি ছেলের মা হলে বুঝি বড্ড বেশি ইয়ে হয়, না রে, আজকালকার দিনে ছেলের মা মেয়ের মা এইসব কিছু হয় না, সন্তান হলেই হলো, সুস্থ স্বাভাবিক সন্তান হলেই হলো, সেটা ছেলের মায়ের, অ্যাটলিস্ট আমি তো এটা বিচার করি না যে ছেলের মায়ের এতটা উঁচু কাঁধ আর মেয়ের মায়ের এতটা নিচু কাঁধ, কেন দুজনেই তো সমাজে ইকুয়াল, তো সেইটা নিয়ে ভাওতাবাজিগিরি মারাস না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু নাতি বংশের একটাই প্রদীপ, সেই জন্য ঠাকুমার একটু আদরের, বুঝতিস? যদি একটা থাকতো দেখতিস এইরকম কলজাটার মধ্যে, যেমন দেখ তোর ননদের ছেলের জন্য তো স্বাভাবিক চোখ দিয়ে জল পড়ে, কেন বলতো? এই গোটা বংশের মধ্যে তার ওই একটাই নাতি, বুঝতে পারছিস? এই যে দিদার আর ঠাম্মির যে আদর ভালোবাসাটা, সেটা অ্যাকচুয়ালি তোর বোঝার ক্ষমতাটা নেই, বুঝেছিস? তো তোর ওইখানেই খুব প্রবলেম যে কী করে মেমনির শাশুড়ি ওকে দিচ্ছে। আমার শাশুড়ি তো এখন শ্বশুর আছেন, ফুল পেনশন পাচ্ছেন, শ্বশুরটা আমার মরলে পরে না হয় হাফ পাবে, কিন্তু এখন তো ফুল পাচ্ছে, তাহলে এখন যখন ফুল পাচ্ছে কিচ্ছু দেয় না আমাকে, ফোন তো অনেক দূরের কথা, আংটিও তো অনেক দূরের কথা, এক বাটি খাবার দেয় না, অসুস্থ হয়ে পড়ে থাকে। সরি বন্ধুরা, কত ঢোক গিলিস রে তুই, তুই তো ঢোক গিলে গিলে নিজের থুতু গিলে গিলেই শরীর তুই একদম বাড়িয়ে ফেলছিস, বুঝতে পেরেছিস?
সর্বক্ষণ তো এরকম করি। সরি বন্ধুরা, একটু কাশি হচ্ছে, আমার মুখ চোখ দেখি তোমরা বুঝতে পারছো, শরীর একদম ঠিক এইরকম জানিস। 24 ঘন্টা খালি ঢোক গিলে যাস ব্লগ চ্যানেলে, ওটা কিন্তু সিম্প্যাথি না, এইটাই যদি অন্য কেউ করে সেটা সিম্প্যাথি হয়ে যায়, তবুও তোর শাওরি তোর এক থলা ভাত দেয় না। এই দুঃখ তুই যে কিভাবে মনে চেপে রেখেছিস ইস্যু আমি বুঝতে পারছি, তুই বিশ্বাস কর তোর পেনটা আমি ফিল করতে পারি, যার জন্য তুই পাগলি চু হয়ে গিয়ে লোকের পেছনে পড়ে আছিস। অ্যাকচুয়ালি তোর ফ্রাস্ট্রেশনটা কোথায় সেটা তো আর লোকে বুঝতে পারছে না, অনেকে এসে আমাকে বলে আসলে ওর বাচ্চা কাচ্চা নেই তো, ওর মাথাটা ঠিক নেই। না রে, বাচ্চা কাচ্চাটা কোনো ব্যাপার না, তুই সব দিক দিয়েই অসম্পূর্ণ জানিস, পুরোটার দিক দিয়ে, সন্তানের জায়গাটা বলছি না, সব দিক দিয়ে অসম্পূর্ণ, বুঝতে পেরেছিস? কি বলবো বলতো তোকে, হ্যাঁ ছেলে একটা মাত্র, যেমন এক চুটকি সিন্দুর কি কিমত তুমি জানো রমেশ বাবু, ঠিক সেরকম একমাত্র ছেলের বউয়ের কিমত তোর শাশুড়ি। বুঝতে পারলো না শু, বুঝতে পারলো না, তোর শাশুড়ি একমাত্র ছেলের বউয়ের কিমত, যেটা ম্যামনির শাশুড়ি, ম্যামনির শাশুড়ি, ম্যামনির শাশুড়ি বুঝে গেছে যে আমার একটা মাত্রই ছেলের বউ, আমার একটা মাত্রই ছেলে, আমার একটা মাত্র নাতি, তাদেরকেই দিচ্ছে তার সমস্ত একগুচ্ছ। তো সে টাকা পেয়েছে যখন শ্বশুরমশাই রিটায়ার হয়েছে, এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, তার তো লাগে না অত, না কি করবে তো সেটা, না এরকম ইনস্টলমেন্টেও ফোন কিনতে পাওয়া যায়, এখন অনেক নিয়ম করে দিয়েছে এরকম মান্থলি কিস্তি দিয়ে, কিস্তি দিয়ে সোনার জিনিস তৈরি করা যায়, আমরা নিজেরাই করি। এককালীন তো আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষের এককালীন থোক টাকা দিয়ে, হ্যাঁ যেটা আমার ঘোষ স্যার যান 25 বছর সেটা উনি একদম ক্যাশ দিয়েই দেন, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যেমন আমি আমার মাকেও দেখেছি এই যে আমার বিয়ের টুকটুক করে গয়না নিজের ইচ্ছা মতন যেটা বানিয়েছেন উনি মান্থলি হিসাবে টাকা ধরে দিতেন বানাতেন। প্রবলেমটা কোথায়? এটা প্রত্যেকটা হাউস ওয়াইফেরই এইটাই চল যে তারা কিছু কিছু করে জমা দিয়ে দিয়ে একটা করে জিনিস করে, কিন্তু তুই তুই তুইও তো জমিয়ে জমিয়ে দিল্লি যাচ্ছিস বল, তুই কি বুঝিস না যে বুন্দ বুন্দ সে সাগর তৈরি হতা হ্যায় আর ওই সাগর সে একদম ঢেউ এমন আতা হ্যায় একবার ভাসিয়ে নিয়ে যাতা হ্যায়, তুই বুঝতে পারিস না, তুই এতটা তো অবুঝ না, ভান করো না, ভাওতাবাজি মারো, খুব জ্বলন, ভীষণ জ্বলন, হ্যাঁ স্যালারি ফুল পেলো না, পেনশন ফুল পেলো, কোন পোস্টে চাকরি করতো, প্রাইমারি স্কুলে চাকরি করতো না হাই স্কুলে চাকরি করতো, সাইকো সাইকো, ইউ জাস্ট লাইক মেন্টাল সাইকো, বুঝতে পেরেছিস? তো চল আর কিছু আলাদা করে বলবো না, দেখ ভালোবাসা পাওনা এগুলো না ভাগ্যের জোরে লোকে পায়, যদি সে কিছু করতেও পারছে সেটাও তার ভাগ্যে আছে প্রাপ্ত, তাই সে করতে পারছে। তো যাই হোক, তুই বললি তোর বড় ছেলে হয়েছে বলে তোর বড্ড অহংকার, তোকে ছেলেটা দিয়েছে তোকে শাস্তি দেওয়ার জন্য, তোকে কেন শাস্তি দিল রে, তুই তো কোনো সময় কোনো অন্যায় করিসনি, তুই তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি চাসনি, তাহলে তোকে ভগবান কেন শাস্তিটা দিল, তুই তো এই শাস্তির প্রাপ্য ছিলিস না কিন্তু তবুও শাস্তি পেয়েছিস কেন, প্রশ্নটা করিস একটু নিজেকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে আর আশা করি তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চেয়েছি। চলো টাটা।